আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার প্রজাপতি এই গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পুরো গল্পটা দেখা হলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তিতলিকে নামিয়ে দেয়। তিতলি এক পায়ে বেশি ভর দিয়ে তাকায় সামনে, পিছনে নিজেও অনেক উত্তেজিত হয়ে উল্লাসে চিৎকার করে বলে উঠল, ওয়াও কি সুন্দর! তিতির চোখে মুখে খুশির ঝিলি, যেদিকে চোখ যায় সবুজের সমারোহ, চা গাছে 4-5টা ভরপুর, দুই পাশে চা গাছ, মাঝে পাকা রাস্তা, মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে আসছে, উপর থেকে একদম নিচ পর্যন্ত ঢালু হয়ে নেমে গেছে পাহাড়। ওরা যেখানে আছে সেটুকু জায়গা অনেক কম, তবে গোল একদম, পায়ের নিচে ঘাস। এই জায়গাটা হয়তো এখানে কর্মকর্তারা এমন অসাধারণ করে রেখেছেন, নয়তো প্রকৃতি নিজে নিজেই সাজিয়ে নিয়েছে। তিতলি বেশ কয়েক সেকেন্ড মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, এরপর বিভ্রম নিয়ে বলে, এত সুন্দর, জানেন আমার মনে হচ্ছে সময়টা আটকে দেই। নিজুম ক্যামেরা চালু করতে করতে বলল, সিলেট তো আছোই, যখন ইচ্ছে দেখে যেও। পায়ের ব্যথাটা আকস্মিক বেড়েছে, তিতলি ঘাসের উপর বসে পড়ল। নিজুম তিতলির সামনে বসে বলল, ব্যথা বেড়েছে? তিতলি বলল, নিজুম তিতলির পা দুই হাতে ধরতে তিতলি আর্তনাদ করে ওঠে, এরপর বলে, এত জোরে ধরছেন কেন? নিজুম আলতো করে ধরে বলল, পোল্ট্রি মুরগি একটা। তিতলি কথা শোনাতে চেয়েছিল, কিন্তু তার আগেই যখন দেখলো নিজুম নিজের কোলের উপর পা রেখেছে, তিতলির কথা বলার শক্তি লুটপাট হয়ে যায় যেন। তিতলি আড়ষ্টতা নিয়ে কোনো মতে বলল, পা ছাড়ুন। নিজুম এমন ভান করে যে তিতলির কথা শুনেনি। নিজুম অনেকক্ষণ তিতলির পায়ে আলতো করে ম্যাসেজ করে, তারপর পা হালকা ঝাঁকায়। ব্যথা লাগছে পায়ে, তবুও তিতলির খেয়াল নেই। সে বিস্ময় নিয়ে অবাক নয়নে নিজুমকে দেখছে। নিজুমের চশমা বারবার নাকের ডগায় চলে আসছে। নিজুম তার ডান হাতের এক আঙ্গুল দিয়ে ঠেলে আবার চোখে নিচ্ছে। হাত নড়াচড়া হওয়াতে হাতঘড়িটা মৃদু ধুলে আওয়াজ তুলছে টুংটাং। নিজুম চোখ তুলে তাকায়। তিতলিকে তাকিয়ে দেখতে দেখে চোখ নামিয়ে হাসে, পা ম্যাসেজ করে দিতে দিতে প্রশ্ন করে, কি দেখছো? তিতলি থতমত হয়ে যায়, আমতা আমতা করে বলল, আমি? নিজুম আরও এক দফা নিঃশব্দভাবে হাসলো, বলল, আর কি আছে? তিতলি বলল, হ্যাঁ আসলে আমি দেখছিলাম। নিজুম বলল, সেটাই তো, কি দেখছিলে? তিতলি বলল, আপনার চশমা। নিজুম ব্রজরা কোচকায়, চশমা? তিতলি বলল, হ্যাঁ তো, এই যে সারাক্ষণ পড়ে থাকেন, কেমনে যে থাকেন সেটাই বুঝতে পারছি না। নিজুম হাসলো আর বলল, একটু ওঠার চেষ্টা করো। তিতলি বলল, আচ্ছা। তিতলি উঠতে নিলে নিজুম ধরে হাতে ধরে বলল, আমি হেল্প করছি। নিজুমের সাহায্যে তিতলি মাটিতে আহত পা রাখে, চোখ খিঁচে পায়ে ভর দেয়, কিন্তু অদ্ভুত, ব্যথা হচ্ছে না। তিতলি নিজুমকে ছেড়ে দেয়, চোখ খুলে হালকা করে লাফ দেয় আর বলে, ব্যথা নেই, একদম আগের মতো হয়ে গেছে, আল্লাহ। নিজুম বলল, দয়া করে নেক্সট টাইম সাবধানে চলবেন। তিতলি বলল, ওকে। ফোনের টং করে আওয়াজ হয়, নির্জন ম্যাসেজ করেছে। ম্যাসেজ পড়ে তিতলিকে নিজুম বলল, শোনো তিতলি। তিতলি বলল, কি? নিজুম বলল, আমরা আজ বাড়িতে ফিরতে পারবো না। তিতলি বসতে না পেরে কৌতূহল নিয়ে তাকায়। নিজুম সমস্যার কথা খুলে বলে, খুশিতে তিতলির হেঁচকি উঠে যায়। তিতলির যখন হেঁচকি উঠে নিজুম ভয় পায়। হেঁচকি উঠে তিতলির চোখ বেয়ে পানি পড়ে, নাক গাল লাল হয়ে যায়। মিনিট দেখে তিতলি শান্ত হয়। নিজুম উসখুস করতে করতে বলল, তুমি কি ভয় পাবে আমার সাথে থাকতে? তিতলি অন্যদিকে ফিরে বলে, ভয় থাকলে চা বাগানো আসতাম না। তিতলির কথা শুনে নিজুম প্রশান্তি পায়, বলে, ক্ষুধা লেগেছে? তিতলি ঠোঁট উল্টে মাথা নাড়ায়, যার অর্থ তার খুব ক্ষুধা লেগেছে। নিজুম বলল, আচ্ছা চলো উল্টো দিকে পর্যটন যাব, পর্যটন রেস্টুরেন্ট লাঞ্চ করে রাতার গোল চলে যাব।
রাতারগুলোর কথা শুনে তিতলি উত্তেজিত হয়ে পড়ে। সত্যি? নিজাম বলল, সত্যি। তিতলি বলল, আচ্ছা চলুন। নিচের দিকে নামতে নামতে নিজাম বলল, গাড়িটা আনতেও দাওনি, থাকলে কত সুবিধা হতো। তিতলি বলল, কচু হতো, আপনি আমাকে পিছনের সিটে বসিয়ে রাখতেন, আর আমার একা বসতে ভালো লাগে না। নিজাম বলল, তোমার কোন জিনিসটা ভালো লাগে বলবে, আর গাড়ির সাথে থাকলে তোমাকে পিছনে কেন বসাবো, পাশেই বসতে পারতে, নয়তো আমাকে তোমার ড্রাইভার ভাববে সবাই। তিতলি চোখ খিচে নিজেকে নিজে বকা দেশে ভেবেছিল তাকে পিছনে বসাবে, তাই গাড়ি আনতে দেয়নি। পাশে বসতে পারবে জানলে কি আর না করতো। ওরা গেটের বাইরে চলে আসে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা খালি সিএনজি পায়। পর্যটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 30-40 মিনিটের মাথায় পর্যটন চলে আসে। খাওয়ার পূর্বে নিজের প্রয়োজন বোধ করে গোসলের। তিতলির শাড়ি থেকে তার শরীরেও কাদা লেগেছে। পর্যটনের হোটেলে ওঠে, রুম বুকিং করে ঘণ্টাখানিকের জন্য। তাদের রুম নাম্বার 56। তিতলির রুমে আগে ঢুকলো। নিজম তিতলির হাতে চাবি দিয়ে বলল, তুমি গোসল করে নাও, দেখে মনে হচ্ছে গাদাতে কাবাডি খেলেছ। অনেকে উৎসুকভাবেই আমাদের দেখছিল। তিতলি মুখ বোতা করে বলল, জামা নাই তো। নিজম বলল, শাড়ি চলবে? তিতলি বলল, চলবে, কিন্তু পাবেন কই? নিজম বলল, ম্যাজিক করে আনব। তিতলি বলল, তবে নীল শাড়ি আনবেন যাতে এই ব্লাউজের সাথে মিলে। নিজম আচ্ছা বলে বেরিয়ে যায়। আবার ফিরে এসে বলল, দরজাটা লাগিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে নিজম দুটো ব্যাগ নিয়ে ফিরে দরজা টোকা দেয়। তিতলি তিতলি নিজমের কণ্ঠস্বর শুনে দ্রুত দরজা খোলে। নিজম রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়, একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নাও। তিতলি ব্যাগটা হাতে নেয়, বলল, ওই থেকে। নিজম বলল, নিচতলায় একটা শপ আছে, কসমেটিক্স আর মণিপুরি শাড়ি পাওয়া যায়। পুরো নীল পায়নি, তবে নীল রং আছে, চলবে না? নিজম রুমটা হেঁটে হেঁটে দেখে কথাগুলো বলল। তিতলি কৃতজ্ঞতা জানিয়ে বলল, চলবে, ধন্যবাদ আপনাকে। নিজম বলল, যাও ফ্রেশ হও। তিতলি বলল, তোয়ালে সাবান? নিজম বলল, ঘুরতে এসে গোসল করতে পারছো, এই অনেক। নিজমের চোখে মুখে দুষ্টুমি। তিতলি চোখ মুখ খিচে বলে, ছে, আমি কি কবিস নাকি, সাবান ছাড়া গোসল হয়? তিতলির কথায় নিজম মুচকি হাসে। তোমাকে সাবান ছাড়া গোসল করতে হবে না, যাও গোসলে, সব পাবে। তিতলি গোসলে যায়। নিজম প্যান্টের পকেট থেকে ফোন বের করে ফেসবুকে লগ ইন করে কি মনে করে সার্চ দেয়, মুমতাহিনা তিতলি। নিজের কাজে তিনি নিজেই অবাক। নিজম প্রচণ্ডভাবে অবাক হয়। তিতলি গোসল শেষে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পায়ের আওয়াজ শুনে নিজম ঘুরে তাকায়। তিতলিকে মণিপুরি শাড়িতে নতুন বউ লাগছে, যেন আঁচলটা কোমরে গুঁজে রাখা। লম্বা কোঁকড়া চুল সোজা হয়ে কোমরে ছড়িয়ে গেছে। নিজমের হাত নিষ্পিষ করে তিতলির চুল ছুঁয়ে দেওয়ার জন্য। নিজম চোখ সরিয়ে নেয় গোপনের ডোক গিলে। সে ভাবে ছেলেরা সৌন্দর্যের পূজারী, তাই হয়তো এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। নিজেকে কন্ট্রোল করা উচিত, সৌন্দর্যের ডুবে থেকে বাড়াবাড়ি করার নিতান্তই মূর্খতা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুস ডায়েরির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।